বলছো? রান্না করতে যাবে। হ্যাঁ তো? রান্না করতে যাবে। তার জন্য? দোল করতে যাবে। দোল দোল হবে না, আজকে বৃষ্টি পড়েছে না নাই, কালকে মাঠ ঘাট সব ভেজা, দোল্লা টোল্লা সব জল। হ্যাঁ এখন দোদল করতে যাবে না, বৃষ্টি পড়ছে। দোদল করতে যাবে না, আমরা এখন পরোটা খাবো চলো। গুড মর্নিং এভরিওয়ান, কালকে কিন্তু এখানে বেশ ভালো বৃষ্টি হয়েছে, মানে প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতন ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, আর তার সাথেও কিন্তু বেশ ভালো ঝড়ও এখানে হয়েছে। আর তার সাথে আজকে সকালবেলাতে উঠে দেখি একটা হালকা সুন্দর রোদ উঠেছে, আর জলের মধ্যে হাঁসগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো লাগছে দেখে সকালটা। আর মেঘলা মেঘলা রয়েছে, আজকে বৃষ্টি হবে কিনা জানি না, আর একটা ঠান্ডা হাওয়া বইছে, ঠিক খিচুড়ি খাওয়ার মতন ওয়েদার যাকে বলা যায় আর কি। তো যাই হোক, আর আজকে সকালে চাটা এখনো পর্যন্ত স্কিপ করেছি, কারণ মা পুজোটা দিয়ে নিলে আজকে খাবো হচ্ছে পরোটা, তো ইচ্ছা আছে পরোটার সাথেই চাটা খাবো, ওর জন্য মা পুজোটা দিয়ে নিক, তারপর পরোটা বানাবো আর খাবো। সকালবেলায় খালি পেটে দোল দোল, আর আজ দাদার জামা লাগছে কিন্তু অসাধারণ, দাদার প্যান্ট আর নিজের জামা। ফুল প্যান্টটা পরানোর কারণ হচ্ছে নিচে না বিভৎস মশা ঠ্যাংগুলোকে পুরো খেয়ে নেয়, আর ফুল প্যান্ট তো ওর আমি আনিনি, তো ওর জন্যই দাদার এটা শর্টস, ওটা ওর ফুল হয়ে গেছে, বসে আছে দেখো লাইভ ঝিঙ্গা লালা, হাসি লাগছে প্যান্টটা দেখে। আসার সময় কিন্তু কাঁদবে না, তাহলে বিকালে নিয়ে যাব না, ভদ্রভাবে চলে আসবে ঠাম্মুর সাথে, ঠিক আছে? এটা মধ্যে হ্যাঁ বৃষ্টি পড়বে, তাড়াতাড়ি চলে আসবে। পরোটা বেলা আমার হয়ে গেছে, সাইজটা কেউ নোটিশ করো না, কারণ এই তো জানোই আমি পরোটা রুটি লুচি কোনোটাই ভালো বেলতে পারি না, বাট তাহলে এটা যে উঠছে না কেন এটাই বুঝে উঠতে পারছি না, যাই হোক উঠে যাবে আজ নয় কাল ঠিকই, মানে আজকেই আর কি, উঠে যান না রে ভাই, সবাই দেখছে, এটা কোনো মানে হয়? এটা তো আমি আশা করিনি ভাই। হ্যাঁ বললাম না উঠে যাবে আজ নয় কাল। আমার পরোটার রুটি লুচির অভিজ্ঞতা খুবই খারাপ জীবনে, বাট এগুলো কিন্তু ভালো হয়েছে, এটা একটুখানি যাই হোক, ছোট তো বাড়ির ছোটগুলো এরকমই হয়। এখানে কড়াইও বসে দিয়েছি, তেল গরম হতে হতে ওরা আশা করি চলে আসবে, আর এদিকে আমার চাও হয়ে গেছে গরম করে দেবো, তেল পড়তে না পড়তেই ওরা চলেও এসেছে। যাই আসি 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 আসি, কার জীবনে এত তারা, আসি কার জীবনে এত তারা, তোর না ঠামুর বন্ধ কর যা, মুখ দেখো আসতে চাইছে না, দোলনা চলবে না, সেই ওইটা আছে ওইটা ঢুকবো, স্লিপটা ওইদিকে ওই যে বসার জায়গাটা, ও ওইটা ওইটা কেন, ওইটা দিয়ে ওইদিকে পাটা তুলে দিয়ে নামার চেষ্টা করেছে তো, হ্যাঁ ওইটার উপর ওর জন্য নেশা, দিয়ে পারেনি আগের দিনকে অনেক চেষ্টা করেছে ওইদিকে যেতে আর পারেনি, ওইটাই ওখানে বসবো বসবো করে বসবো, একটা মশা এলো মারলাম, মশাটা দেখেছে তারপর ওখানে হাঁটাহাঁটি করলে, তারপরে আমি চল এখন আসো চলো গমা গমন পরোটা ডাকছে। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, আর ফার্স্ট পরোটাও তেলে চলে গেছে, বাবা রে করে নি বাবা, 5 বছরও আমি পরোটা করা লুচি করা শিখলাম না, রুটিটা রোজ করি বলে তাও একটু খাওয়া যায়, পরোটা আমি কোনোদিনই করি না বিয়ের পর থেকে, ওর জন্য শিখলামও না আর শিখবও না, এরপর মেয়ের সাথে গিয়ে শিখতে হবে আমাকে। এই এই এইটা দেখো দেখেছো, মানে সত্যি এতটাই ফুলে গেছে যে আমার আর কড়াইতেই ধরছে না, না এত খারাপও করি না, একটা একটা হয় ঠিকই, আর কি করব, এই করে সবগুলোকে আবার ভেজে নিই। এই হচ্ছে আমার পরোটা রেডি, এটা সরো তুই নে দেখি, এইটা রে যত এখানে বাস, কি রে খাবি না তুই পরোটা, না না তুই খেয়ে দিবি খেয়ে নে। এই হচ্ছে আমার পরোটা শশা, আর তার সাথে আলু ভাজা, প্রচার ভক্তি দেখ, তুই যদি হয় তো ওর ভক্তিতেই হবে, দেখ রাধা কৃষ্ণকে নিয়ে সবাইকে ফোন দেখ, ও মা গো
কত ভক্তি কোথায় ডগি ওই তো ডগি ঠিক তো এই দেখো এখান দিয়ে দেখো ওয়েদারটা শুধু একবার দেখো কি ভালো লাগছে না বলো এখান দিয়ে কাঁচগুলো কাঁচ কি রে স্নান করবি না মোবাইলই জীবন তাই তো জানাই চলো স্নান করে না একটা বাজে চলো এই ঠান্ডা ওয়েদারে কার স্নান করতে ভালো লাগে ডগি আসছে না ডগিও ঘুমিয়ে পড়েছে বাবা এই ওয়েদারে গুড মর্নিং কৃধানি কৃধানি খাওয়া হয়নি তো এখনো কৃধানি এই স্নান করেছে সবাই খেয়ে যা ধনে পাতা বাটা বেগুন ভাজা পাঁচ তরকারি উচ্ছে ভাজা ডাল পনির আর পনিরের ডালটা মা খাবে আমি না আমার হচ্ছে ডিম কালিয়া আছে যেটা গ্যাসে গরম হচ্ছে খাওয়া শেষে ওটাকে নিয়ে আসবো আর বাইরের ওয়েদারটা আজকে বেশ মেঘলা রোদ সেভাবে ওঠেই নি বৃষ্টি আজকে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর ভিডিওটা আজ আমার এডিটিং হয়ে গেছে সিডিউলে চলে গেছে ঘুম ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাবো না কারণ রাত্রিবেলায় বৃষ্টির সাথে ঘুমটা না দারুণ হয় তেল দিয়ে দেওয়া হচ্ছে রুখো তেল ড্রাই তেল চলো এবার ঘুমোবে না ঠাকুর কাছে ঘুমাবে না না আসো ঘুমাবে না বিকালে দোল দোল নিয়ে যাব মার কাছে ঘুমাবে তাহলে তুই বিকালে দোল দোল খেলতে যাবি না তো ঠিক আছে দিলখুশ হ্যাঁ ঘুম থেকে উঠে জলও খাসনি হিসুও করিসনি বসবি কোথায় এত কিছু ছড়িয়ে রাখলি কি আর বসার জায়গা থাকে দুটো এই যে আমি দুটো চানাচুর খাচ্ছি বাটি করে উনি বাটি করে তবে চানাচুর খাবেন না উনি খাবেন মুড়ি তাই তো খাও এখন বিকালবেলা মানে বাইরেটা তো বিকাল আলো রয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো বাট কারেন্ট চলে গেছে এখানে এসছে কারেন্ট হ্যাঁ কারেন্ট এসেছে যাক বাবা এখন মেয়েটাকে একটু অল্প করে খাইয়ে নেবো দুধ কনফ্লেক্স দিয়ে একটু নিচে ওকে পাক দিয়ে নিয়ে ওপরে চলে আসবো তোমার সাথে কি কথা হয়েছে দুষ্টু দুষ্টু করবে না কথা শুনবে আর আমার হাত ধরে যাবে চলো দিল খুশ হো গয়া মামাম দিল খুশ হো গয়া হ্যাঁ দিল খুশ হ্যাঁ এরপর কি স্লিপ এদিকে তাকা একটু জিজ্ঞাসা করবি না ওকে কি বসে আছো হ্যাঁ হাই হাই ওই দেখ চলো 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 বাড়ি চলো বাচ্চা বাড়ি এই স্মাইল গুড ইভিনিং এভরিওয়ান সন্ধ্যে চাটা খাইনি ওটা সাড়ে আটটা নাগাদ খাবো সাড়ে আটটা পনেরো নাগাদ খাবো আর এখন ঘুরিতে বাজে চারটা পঁচিশ এখন যাব দোল খেতে না অ্যাকচুয়ালি মা আজকে প্রস্তাব দিল ফুচকা খাবি আমার একটু লজ্জা লাগছিল সেই দিনকে যেহেতু খেয়েছি আমি ওর জন্য আর না হ্যাঁ করছিলাম না বাট মা বললো চ খেয়ে আসবি ওর জন্যই এখন যাব হচ্ছে ফুচকা খেতে আর ফুচকা খেতে কার না ভালো লাগে আর ফুচকাতে না করতেও নেই পাপ হয় তো ওর জন্য রিক্স নিলাম না এখন আমি মা আর মেয়ে যাব হচ্ছে ফুচকা খেতে ওই একটা বেরিয়ে গেল ওকে দেখে এদের পাপোশটায় বসে থাকে নাও ভয় ভয় না হ্যাঁ করে আচার দিয়ে দেবে দা চলো টাটা করে দাও বলো আমার
আমরা ফুচকা খেতে যাচ্ছি। বলো তুমি কি খাবে? আরে দেখলি তো কাছে যাওয়ার কি আছে তোর ভাই, দূর থেকে তো বলে যায়। আলু পেঁয়াজ কলা সবকিছু নিয়ে ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। একটা অন্ধকার নির্ঝুম গলি দিয়ে, গলিটা পুরো ফাঁকা। সারথি হচ্ছে এই একজন, আর ওই একজন পিছনে ফাঁকা। চিনতে পারছিস? পুরো ফাঁকা, তোর জন্যই অপেক্ষা করছে। চলে যা, উঠতে পারবি না, দাঁড়া ওইদিক দিয়ে ঘুরে যাবে, সাবাস। কি নেবো তুমি, দোল দোল করবে? ছিল না এমনটা কথা তোমার সাথে, তুমি ভদ্রভাবে আসবে। ওই যা থামো, আবার শুনে দরজা খুলে দিয়েছে। তুই তাহলে চলে যা, আমরা চলে গেলাম। আয়, কোথায় যাবি, কোথায় যাবি বল, কোথায় যাবি? থাক, ম্যাডামের দুধ রুটি রেডি হয়ে গেছে, আর এইখানে ম্যাডামও খাবার জন্য বসে পড়েছেন, তাই তো? একটু টাটা করে দাও, গুড নাইট। থেকে এসে মা মেয়ে তিনজন মিলে বসে অ্যাকচুয়ালি গল্প টল্প হচ্ছিল, তারপর ডিরেক্ট খাবার দিকে চলে এসেছি, কারণ দুপুরে কেউ ঘুমায়নি, তাই হেভি ঘুম পাচ্ছে। আর মামামকে রান্নাঘরে খাওয়াই, তার কারণ হচ্ছে ঘুরে ঘুরে খেলে না, ও প্রচণ্ড লেট করে খেতে, এদিক ওদিক এটো করে, ওর থেকে ওকে আমি যেখানে হোক বসে খাওয়াই, খাওয়াটাও খুব সুন্দরভাবে হয়ে যায়, আর এটোকাটাও কিছু ছড়ায় না, আর কি বলবো, মানে তাড়াতাড়িও হয়ে যায় আর কি ওর জন্য। আর রান্নাঘরে এখানে এসে বসে খাওয়ানোর আরও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে এই যে ফোনটা দেখছো, এইখানেও কার্টুন দেখে, এখান থেকে ডিরেক্ট এইখানে, মানে ঠিক এই জায়গাটা টিভির মতন কানেকশন করে, যেটা ডাইনিং টেবিলে বসে হয় না, ওর জন্যই ওকে রান্নাঘরে বসা। এই যে রাত্রিবেলায় বেগুন ভাজা, ডিম কালিয়া, চচ্চড়ি আর রুটি খেয়ে দিয়ে নেবো, আর আমার ডিম থেকে অর্ধেক ডিম ননাইকে দুপুর বেলাতে খাইয়েছিলাম। গুড মর্নিং এখন সবাইকে জানাই, ঠিক আছে? আজকে বৃষ্টি এখানে হয়নি, আর আজকে আমি আর মাই বাড়িতে গোটা দিনটা, কারণ দাদা আজকে কনফারেন্স আছে, মেবি বাইরে গেছে, আর কালকে একজন আসবেন, মানে যিনি আসারই আর কি, উনি আসবেন কালকে, তো ওর জন্য আজকে বাড়িতে মা আর আমি, তো যাদের আর একজন আছে ম্যাডাম, ওনাকে ভুললে চলবে না, তো যাদের খেয়ে দিয়ে নেবো, শুয়ে পড়বো, হেভি ঘুম পাচ্ছে, দুপুরে না ঘুমালে ঘুমটা বেশ ভালো পায়। তো যাই হোক, চলো আজকে সারাদিনের ব্লগটা তাই এখানেই এন্ড করছি। ছেড়ে যাওয়ার আগে আজকের এই ব্লগে যদি তোমাদের কিছু একটু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডেইলি ক্যানভাস। দেখা হবে কালকে সকালে নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড।